76তম বর্ষে পড়ল আলিপুর দুয়ারের দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাবের এই পুজো। এবছর তাদের পুজোর থিম হচ্ছে দায়বদ্ধতা। মানুষকে প্রকৃতির সম্পর্কে সচেতন করতেই এমন উদ্যোগ নিয়েছেন ক্লাব কর্তারা। চলুন ঘুরে দেখা যাক। প্রতিনিয়ত অত্যাচার চলে প্রকৃতির ওপরে। নির্বিচারে বৃক্ষ ছেদন, জলাশয় ভরাট তো লেগেই রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে কড়ায় গণ্ডার। বিশ্ব উষ্ণায়নের দাপটে নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতেই প্রকৃতির প্রতি মানুষের কর্তব্য মনে করাতে দুর্গাপুজোকে বেছে নিল আলিপুরদুয়ারের দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবার এখানে থিম দায়বদ্ধতা, যার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের কর্তব্য এবং দায়িত্ব মনে করাতে চান উদ্যোক্তারা। গাছ গাছালির বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। প্রকৃতির বিভিন্ন জিনিস যেমন বাঁশ, তাল গাছের ফলের যে খোসা, পেঁপে গাছের খোসা, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এই থিমটি তৈরি হচ্ছে। আমরা এই প্রকৃতির কাছে দায়বদ্ধ, এর জন্যই আমরা এই থিমটার নাম রেখেছি দায়বদ্ধ। এই যে প্রকৃতি যেভাবে ধ্বংস করছে, এক শ্রেণী মানুষ প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে, সেই প্রকৃতিটাকে ধ্বংস না করে তারা বাঁচিয়ে তুলবে। জেলার অন্যতম বিগ বাজেটের পুজো করে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। কোনোবার প্যান্ডেল হয় বাতিল টায়ার টিউব দিয়ে, তো কখনো মণ্ডপ সাজে কাচের বোতলে। এবার প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি মণ্ডপও দর্শকদের নজর কাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা। আর এবার আপনাদের দেখাবো উত্তর দিনাজপুরের এক পুজো মণ্ডপের ছবি। একেবারে অযোধ্যা রাম মন্দিরের আদলেই তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের আদর্শ সংঘের পুজো এটি। প্রতিমা তৈরি করেছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী। ক্লাব কর্তৃপক্ষের আশা যে এবারেও দর্শকদের ঢল নামবে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি এই পুজো মণ্ডপ দেখতেই। চলতি বছরের 22শে জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। সেই রাম মন্দিরই ফুটিয়ে তোলা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের আদর্শ সংঘের পুজোয়। 60তম বর্ষে এটাই তাদের মূল আকর্ষণ। রাম মন্দিরের কাজ কিন্তু বর্তমানে এক জোর কদমে চলছে। প্রতিটি কোণায় কিন্তু রাম মন্দিরে যেইভাবে যা যা ছিল তেমনই কিন্তু ছবির মধ্যে তারা ফুটিয়ে তুলছেন। এবার অযোধ্যা রাম মন্দির আদলে আমাদের তৈরি হচ্ছে প্যান্ডেল, আর মৃৎশিল্পী আমাদের আছে কৃষ্ণনগরের, আর প্যান্ডেল যারা করছেন তারা নবদ্বীপের। ইসলামপুর থেকে অযোধ্যার দূরত্ব অনেক, ফলে সাধ থাকলেও রামলালার জন্মভিটে যাওয়ার সাধ্য নেই অনেকেরই। তাদের কথা ভেবেই থিমের ভাবনা পুজো উদ্যোক্তাদের। যারা রাম মন্দিরে যেতে পারছেন না তাদের কথা ভেবেই কিন্তু এই রাম মন্দির কিন্তু এবার বানানো হয়েছে, এমনটা ক্লাব উদ্যোক্তা বলছে। আমাদের এবছরের মণ্ডপের পুরোটাই ব্যবহার করা হয়েছে হচ্ছে প্লাইউডের উপরে। উদ্যোক্তাদের আশা, পুজোর দিনগুলোতে এবার তিল ধারণের জায়গা থাকবে না মণ্ডপে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা।